ঔরঙ্গাবাদে পরিযায়ী শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুতে ধিক্কার বামেদের। রবিবার সিপিএমের বাগডোগরা গোসাইপুর এরিয়া কমিটির পক্ষ থেকে বাগডোগরা বাজার ও জাতীয় সড়কে ধিক্কার সমাবেশ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রীয় সরকারের অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ধিক্কার প্রদর্শন করে রাজ্যের বাইরে আটকে থাকা শ্রমিকদের ঘরে ফেরাতে সরকারের উদ্যোগী হওয়ার দাবি করেন সিপিএম নেতা শীতল দত্ত। তিনি বলেন, সরকারের জনবিরোধী মনোভাবের কারণে অভাবে মৃত্যু হয়েছে শ্রমিকদের, এর দায় সরকারকে নিতে হবে। পাশাপাশি শ্রমিকদের অ্যাকাউন্টে 7,500 টাকা প্রদানের দাবি জানান তিনি। কে আপনারা সকলে জানেন, কয়েকদিন আগে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে 16 জন পরিযায়ী শ্রমিক, তারা বিভিন্ন পরিবহন না পাওয়ার কারণে তারা পায়ে হেঁটে তাদের বাড়ি ফিরছিলেন। কিন্তু ঔরঙ্গাবাদে তারা যখন রেল লাইনের উপরে বিশ্রাম করছিলেন, তারা জানেন যে লকডাউন, কোনো ট্রেন আসবে না, পরিশ্রান্ত পরিযায়ী শ্রমিকরা ঘুমিয়ে পড়ে রেল লাইনের উপরে। সেই সময় একটি মালগাড়ি, রেলের একটি মালগাড়ি আমাদেরকে একেবারে পিষ্ট করে দিয়ে চলে যায়। 16 জন শ্রমিক একবারে স্পট নিহত হন। এই 16 জন পরিযায়ী শ্রমিকের প্রতি সমবেদনা জানাতে এবং তাদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেবার দাবিতে কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় এই যে 16 জন পরিযায়ী শ্রমিকের রেলে কাটা পড়ে মৃত্যু হলো, তার প্রতিবাদে আজকে আমরা আপার বাগডোরা বাস স্ট্যান্ডে এশিয়ান হাইয়ের উপরে সিপিআইএম বাগডোরা গোসাইপুর এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন করলাম। কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করাকে কেন্দ্র করে ফের উত্তেজনা কুচবিহারে। দিনহাটার আইটিআই কলেজকে করোনার কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এদিন প্রশাসনের পক্ষ থেকে দিনহাটা আইটিআই কলেজে কোয়ারেন্টাইন সেন্টার তৈরির জন্য সাফাই কর্মী ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত হলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। আইটিআই এর গেট বন্ধ করে ঢুকতে বাধা দেয়। স্থানীয়দের অভিযোগ, দিনহাটা আইটিআই কলেজের পার্শ্ববর্তী এলাকা ঘন জনবসতিপূর্ণ। ঘন বসতি ছেড়ে দিনহাটায় অনেক জায়গা আছে, সেখানে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হোক। কোনোভাবেই ঘন বসতি এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দিনহাটা থানার পুলিশ। দিনহাটা মহকুমার শাসক জানান, মানুষকে বিপদমুক্ত করতে কোয়ারেন্টাইন সেন্টার খোলা হচ্ছে, মানুষকে বিপদে ফেলতে নয়। করোনা ভাইরাস বাতাসে উড়তে পারে না, মানুষের সংস্পর্শেই এই ভাইরাস ছড়িয়ে পড়ে। তাই আইটিআই এর বাউন্ডারি অনেকটাই বড় থাকায় আশেপাশের স্থানীয়দের কোনো ভয়ের কারণ নেই। সরকারকে সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছেন দিনহাটা মহকুমা শাসক। আমি লোকদেরকে শুধু এটাই বলবো যে আমাদের লোকদেরকে প্রশাসনের উপরে বিশ্বাস রাখতে হবে। প্রশাসনিকভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে কোনো কাজ করা হচ্ছে, ওটা শুধু লোকদেরকে আপদা থেকে দূর রাখার জন্য করা হচ্ছে। লোকদেরকে আপদায় ফেলার জন্য আমরা এটা করছি না। সো লোকদেরকে আমাদের উপরে বিশ্বাস রাখতে হবে। আমরা কোনোদিন লোকদেরকে আপদায় ফেলবো না। আর লোকদেরকে আমি এটাও বলতে চাইছি যে এইরকমের বিক্ষোভ দেখিয়ে কোনো লাভ নেই, বিকজ করোনা এমন একটা রোগ যেটা হাওয়ার জেরে সংসর্গ যার হয় না, হাওয়ার জেরে ওটা স্প্রেড হয় না, ওটা ড্রপলেটস থেকে স্প্রেড হয়। আমাদের যে আইটিআই আছে ওটা খুব ভালো করে বাউন্ডারি ওয়াল থেকে ওটাকে প্রোটেক্ট করা আছে। ওখানে আমরা সিভিক ভলান্টিয়ার পুলিশও রাখবো প্রোটেক্ট করতে। তো ওখানে যাদেরকে আমরা কোয়ারেন্টাইন করব, ওই লোকেরা কোনোদিন ওখান থেকে বাইরে বেরোতে পারবে না। তো লোকদেরকে কোনো অসুবিধা হবে না। তাই আমি লোকদেরকে অনুরোধ করব যে এরকমের বিক্ষোভ করবেন না, আর প্রশাসনকে সবসময় সাহায্য করবেন। কিন্তু এখান থেকে লোক হবে না, এখন পাড়ার লোক বাধা দেওয়া হয়ে গেছে। আর অন্যখানে করুক না, এখানে আইসোলেশন সেন্টার হবে। হ্যাঁ, তা আমাদের আজকে দেখলাম সকালে 15-20 জন আসছে এখানে, সব পরিষ্কার করতে পারা, সবাই জড়ো হয়েছে সুরে। হ্যাঁ, তাদেরকে বাড়ি করে দেওয়া হয়েছে, বাড়ি করে এখানে বিক্ষোভ হচ্ছে, আমরা এখানে করতে দেবো না। রেশন দুর্নীতির অভিযোগ গর্জে উঠেছে রাজ্যে।
এই অবস্থায় ফের নিম্নমানের আটা নিয়ে সরব নকশালবাড়ি ব্লকের গোসাইপুর ও লোয়ার বাগডোগরার অধিকাংশ পরিবার। তাদের অভিযোগ, আটা গোলার পর তা রাবারের মতো হয়ে যাচ্ছে, এই আটা খেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা দেখা দেবে বলে আশঙ্কা। দ্রুত এই আটা বাতিল করে গম দেওয়ার আবেদন করেছেন ওই পরিবারগুলি। পাশাপাশি বাগডোগরা গোসাইপুর এরিয়া কমিটির সদস্য মনতোষ ঘোষ জানান, করোনার এই আবহে এরকম আটা দেওয়া হচ্ছে যা মানুষের খাওয়ার অযোগ্য। সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রেশন ডিলারদের সাথে নেতা মন্ত্রীদের যোগ সাজুষের অভিযোগ তুলেছেন তিনি। আমাদের এই রেশন থেকে আটা দিচ্ছে, আটা মাখার পরে এখন মনে হচ্ছে রাবার, মনে হচ্ছে রাবার পাচ্ছে। এই আটা তো আমরা খাবো না, আমাদের হচ্ছে গম লাগে। দেখলাম সেই আটাটা দোলা জল ধুতে ধুতে দেখে রবারের মতন সব জিনিসটা বাড়ালো। এই রে আটার অবস্থা দেখুন, এই আটাটা কি আমরা খেতে পারবো? আমাদের বাড়িতে কয়েকজন অসুস্থ হয়ে পড়ছে। মূল সমস্যাটা যেটা রেশন দোকানে এখন চাল এবং আটা দেওয়া হচ্ছে, এবং এই কঠিন পরিস্থিতির মধ্যে, করোনার এই যে কঠিন পরিস্থিতি সারা ভারতবর্ষ, আমাদের রাজ্যে, আমাদের মহকুমায় যে চাল ডাল দেওয়া হচ্ছে বা সেইভাবে দেওয়া হচ্ছে না, এবং এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সঠিকভাবে দেখার জন্য আমি অনুরোধ করছি। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে আটা দেওয়া হচ্ছে সেই আটাতে প্লাস্টিক মেশানো, তারপরে জল দিলে আটাগুলো আঠা আঠা হয়ে যাচ্ছে, লোকে খেতে পারছে না, এবং এতে লোক অসুস্থ হতে পারে, এবং এটা সরকারের দৃষ্টি আকর্ষণ আমি করছি। হ্যাঁ, এইটুক আমি বললাম। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ১২৮ জনের মৃত্যু হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে নতুন সংক্রমিতের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী শেষ ২৪ ঘন্টায় ৩২৭৭ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬২,৯৩৯, এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ৪১,৪৭২ জন। এখনও পর্যন্ত মারা গেছেন ২,১০৯ জন, সুস্থ হয়ে উঠেছেন ১৯,৩৫৭ জন। এদিকে স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত ১,৭৮৬ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ, মারা গেছেন ১৭১ জন। যদিও রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া সর্বশেষ রিপোর্ট বলছে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৯ জনের। গ্রিন জোন রায়গঞ্জে আচমকাই তিনজন করোনা পজিটিভের সন্ধান মেলায় আতঙ্কিত শহরবাসী। পাড়ায় পাড়ায় রাস্তা আটকে, বাইরের লোকজনের আসা যাওয়া বন্ধ। আতঙ্কিত রায়গঞ্জের বাসিন্দারা শহরের বিভিন্ন এলাকায় বাঁশ লাঠি দিয়ে ব্যারিকেড তৈরি করে গলির মুখ আটকে দিয়েছে, যাতে বাইরের কেউ এলাকায় প্রবেশ করতে না পারে। গতকাল তিনজন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলার পরই তাদের কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাদের পরিবারের লোকেদের। তবু আতঙ্কগ্রস্ত হয়ে সতর্কতা হিসেবে শহরের বিভিন্ন এলাকায় গলির মুখ আটকে দিয়েছেন বাসিন্দারা। আপনার নাম? আমার নাম সুভান ভট্টাচার্য। দেখুন, কালকে আপনার ইতিমধ্যে জানেন যে হচ্ছে রায়গঞ্জে দুজন করোনা ধরা পড়েছে পজিটিভ। তো আমরা নিজস্ব তাগিদে নিজস্ব পাড়াকে বাঁচানোর জন্য, কারণ এখানে বাজার সংলগ্ন এলাকা এবং হচ্ছে অসংখ্য লোক যাতায়াত করে সকাল ভোরবেলা থেকে, তো আমরা নিজস্ব সুবিধার্থে নিজের পাড়াকে বাঁচানোর জন্য আমরা নিজস্ব উদ্যোগে এখানে আটকানো হয়েছে। আমাদের লেখা বলা আছে যে নো ফেক্স মাস্ক আর নো অ্যালাউ। বাস দিয়ে ছেলেবেলে আটকিয়েছে এই কারণ, এতদিন তো করোনা ভাইরাস আমাদের উত্তর দিনাজপুরে ধরা পড়েনি, হঠাৎ কালকে খবর পাওয়াতে ছেলেবেলে সব আতঙ্ক হয়ে গেছে। আর আমাদের এখান থেকে বেশি ডিস্টেন্স না শ্যামপুরটা, তো এখন এই রোগটা তো এমন মহামারী যে ছোঁয়াছে, তার জন্য বড় রাস্তাটা আটকানো হয়েছে যে আমাদের এখানে বাইরের লোকজন যত একটু কম আসে, সাইডে খোলা আছে, প্রশাসনের উদ্দেশ্যে আসবে তারা। আর আমরা রাত্রে লক্ষ্য করে দেখেছি যে অবান্তর গাড়ি ঘোড়া বেশ যায়, উদ্দেশ্যটা কি আমরা তো জানা নেই। সেই জন্য ছেলেবেলে দেখলো যে না, তাহলে বড় রাস্তাটাই বন্ধ করে রাখা হোক আপাতত, কারণ যেহেতু আমাদের উত্তর দিনাজপুর এখন আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, সেই জন্যই ছেলেবেলে করেছে। নিজেদের সুরক্ষার জন্য কাজের সামগ্রী থানায় জমা দিতে গিয়ে লকডাউন ভাঙার অভিযোগে মেটেলি থানায় গ্রেফতার ৯ জন খোড়কার। লকডাউনে প্রশাসনের তরফে কাজ না করার কথা বলা হয়েছে খোড়কারদের। তারা কাজ বন্ধ রাখলেও অনেকেই ফোন করে তাদের উত্তক্ত করছে, এমনকি কাজ না করার কথা বললে লাগাতার হুমকি আসছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে
তাদের যাবতীয় কাজের সামগ্রী থানায় জমা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক শনিবার মেটেলি বাজার সহ বিভিন্ন চা বাগান ও চালসা এলাকার খোড়োকারেরা তাদের যন্ত্রপাতি নিয়ে জমা হয় মেটেলি থানার সামনে। সাথে ছিল একটি চিঠিও। এদিন তারা সেই যন্ত্রপাতি জমা দেওয়ার জন্য থানায় গেলে পুলিশ তাদের লকডাউন ভাঙার অভিযোগে গ্রেফতার করে। ঘটনায় খোড়োকার মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মেটেলি থানার ওসি প্রবীর দত্ত বলেন, সামাজিক দূরত্ব না মানা সহ লকডাউন উপেক্ষা করায় এদিন ব্লকের 14 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে 9 জনই খোড়োকার। এদিকে লকডাউন ভাঙার অভিযোগে মালবাজারেও মোট 40 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে 5 জন মহিলা বলে জানিয়েছেন মাল থানার ওসি সুভাষীষ চক্রবর্তী। আমাদের জিনিসপত্র ছিল, কালকে বড়বাবু এখানে ডাকা হয়েছে, বললো যে কাজকর্ম সব বন্ধ করার জন্য, ঠিক আছে, কাজকর্ম বন্ধ করে দিছি আমরা। আমাদের আজকে মুহূর্ত এটাই আছে যে আমাদের জিনিসপত্র থাকবে, থাকলে পরে কাজ হবে। আমাদের বাগান ইয়ে বাজার যেখান থেকেও প্রেশার আসতেছে কাজ করার জন্য, সেই জন্য আমরা ওটা কাজ বন্ধ করে মানে জিনিসপত্র যা ছিল আজকে থানার মধ্যে হ্যান্ড ওভার করতে আসছি। তারপরে কি হলো, আমাদের এই মুহূর্তই আছে না, এখন কি করলো এরা? এখন করতেছে কি যে থানার মধ্যে 10-12 জনকে ঢুকাইছে, বলতেছে অ্যারেস্ট করবো বলে। এখন বড়োবাবু আসলে পরে ওটা কোথাও হবে। প্রাণঘাতী করোনা ভাইরাসে বাংলাদেশে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 887 জন এবং মারা গেছেন 14 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 14,657 আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 228। করোনায় বাংলাদেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এটি। তবে 2,650 জন সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। রবিবার বিকেলে স্বাস্থ্য দফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। তিনি জানান, গত 24 ঘন্টায় 5,642 নমুনা সংগ্রহ করা হয়েছে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 236 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 5,642 এবং পরীক্ষা হয়েছে 5,738। এখানে বলে রাখি, পূর্বের দিনের নমুনা সহ আজকের নমুনা পরীক্ষা এবং আমাদের 36টি ল্যাবে, গতকাল আমরা বলেছিলাম 35টি ল্যাবে আমাদের পরীক্ষা হয়েছে, আজকে আরেকটি সংযোজিত হয়েছে, সেটা হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ। এ নিয়ে আমাদের 36টি ল্যাব এখন পর্যন্ত চলমান আছে এবং এই 36টি ল্যাবেই এই পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে। এই পরীক্ষা সম্পন্নের মধ্যে আমাদের শনাক্ত হয়েছে এতদিনের মধ্যে সর্বোচ্চ 887 জন এবং এ পর্যন্ত শনাক্ত 14,657 জন। এই 24 ঘন্টায় আমাদের বিভিন্ন হাসপাতাল থেকে, মেট্রোপলিটন শহরের হাসপাতাল, ঢাকা ডিভিশনের মধ্যে অন্যান্য জেলার হাসপাতাল, সারা দেশের বিভিন্ন বিভাগের হাসপাতাল সহ আমাদের 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 236 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,650 জন। আমাদের আজকে যেমন আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বেশি, আমাদের আজকে মৃত্যুর সংখ্যাও বেশি। আজকে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 14 জন, পুরুষ 10 জন এবং নারী 4 জন। এই 10 জনের মধ্যে আমরা যদি বয়স বিভাজনে যাই, আমাদের পুরুষ মহিলা যারা ইন্তেকাল করেছেন তাদের বয়সের মধ্যে 30-40 বছরের মধ্যে 1 জন, 50-51-60 বছরের মধ্যে 1 জন এবং 61-70 বছরের মধ্যে 2 জন। পুরুষ যারা ইন্তেকাল করেছেন তাদের মধ্যে 41-50 বছরের মধ্যে 4 জন, 51-60 বছরের মধ্যে 2 জন এবং 61-70 বছরের মধ্যে 3 জন এবং 91-100 বছরের মধ্যে 1 জন। এই 14 জন গত 24 ঘন্টায় ইন্তেকাল করেছেন। দীর্ঘ 1.5 মাস লকডাউন চলাকালীন গ্রামের দিন মজুরেরা চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছিল।
রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে 100 দিনের কাজ শুরু হওয়ায় খুশি গ্রামের দিনমজুর জব কার্ড হোল্ডাররা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে দাসিয়াপাড়ায় 100 দিনের কাজ চলছে। দিনমজুরেরা 100 দিনের কাজের মাধ্যমে একটি পুকুর খনন করছে। পুকুর কাটার সময় সরকারি নিয়ম মেনে মুখে মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই তাদের কাজ করতে দেখা যায়। এখানে তো 100 দিন কাজ শুরু করা হয়েছে, মোটামুটি 10-11 দিন 11 দিনের মতন চলছে পুকুর খনন আর কি। এখানে 20 জন এদের পয়সা দেওয়া হচ্ছে ওই 100 দিন কাজের উপরে, জব কার্ডের উপর ভিত্তি করে। আমরা পঞ্চায়েতে যেভাবে সিস্টেম আছে বা নিয়ম আছে সেই নিয়ম মেনে মাস্টার রোল ফিল আপ করে এদের কাজ যখন হয়ে যাবে সবগুলো ফিল আপ করে দিয়ে আমরা আবার এখানে জমা করে তারপরে আমরা পাঠিয়ে দেই সেখান থেকে টাকা টুকা নিজ নিজ অ্যাকাউন্টে। এই যে 100 দিনের কাজ হচ্ছে, হ্যাঁ এখানে ওই যে 100 দিনের কাজ হচ্ছে, এখানে পুকুর খুঁড়ানো, পুকুর খুঁড়ানো, এই যে মন্দিরের দুর্গা মন্দিরের মানে এখানে ওই যে পুকুরটা আর কি খুঁড়ে দিচ্ছে আর কি। লকডাউনে দুস্থদের সাহায্য করতে এগিয়ে এলো নকশালবাড়ির এক সমাজসেবী। রবিবার নকশালবাড়ির কালুয়াজোত এলাকায় তোতারাম ইউথ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতায় 350 অসহায় পরিবারের হাতে বিভিন্ন রকমের ফল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মোহাম্মদ কালাম, মোহাম্মদ রাজ্জাক, মোহাম্মদ শুকুর, মোহাম্মদ সুলেমান। এ বিষয়ে মোহাম্মদ কালাম জানান, লকডাউনের জেরে অসহায়দের সাহায্য করতে সীমা রাজগোয়েলের সহযোগিতা নিয়ে এই কর্মসূচি। আজকে প্রোগ্রামে কর্মসূচিতে ফল বিতরণ ছিল, 310টি পরিবারকে দেওয়া হয়েছে। দীর্ঘ লকডাউনের জন্য অনেকেই সমস্যার মধ্যে পড়েছে, গরিব লোকগুলো। তো আমরা চিন্তা করলাম যে যদি কিছু পরিবার উপকৃত হয় এই ফল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, আমরা সীমাদিকে রিকোয়েস্ট করেছিলাম, সীমা রাজগোয়েল তার সহযোগিতায় আজকের এই প্রোগ্রাম। এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ওই গৃহবধূর পরিবারের আরও 2 জনকে হত্যার চেষ্টা করা হয় বলে আরও অভিযোগ। ঘটনায় অভিযোগ দায়ের শামুকতলা থানায়। জানা গেছে শামুকতলার বাসিন্দা স্নিগ্ধা দেবনাথের পরিবারের সাথে প্রতিবেশী বিকাশ দেবনাথের পারিবারিক দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন যাবত। শনিবার রাতে হঠাৎই বিকাশ তার বাড়ির অন্যান্য সদস্যদের নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রতিবেশী স্নিগ্ধার পরিবারের উপর। স্নিগ্ধাকে বাড়ি থেকে টেনে হেঁচড়ে জঙ্গলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারার চেষ্টা করে। এমনকি স্নিগ্ধার দিদি ও মাকেও খুনের চেষ্টা করে বলে অভিযোগ। স্থানীয়রা তড়িঘড়ি স্নিগ্ধাকে জঙ্গল থেকে উদ্ধার করে শামুকতলা হাসপাতালে নিয়ে যায়। সাথে আরও 2 জনকেও ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় রেফার করা হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। আক্রান্তদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আমার বাড়িতে বোন, ওদের সাথে ঝগড়া হচ্ছে শুনে না, আমার বাচ্চাটা ওই বাড়িতে ছিল, আমার ছেলে। আমি ভাবলাম ওই বাড়িতে কাটাকাটি লাগতেছে শোনা যায় এই বাড়িতে। তারপর আমি দৌড়ে গেলাম বাচ্চা আনতে, বাচ্চাকে ধরতেই সঞ্জয় দেবনাথ আমাকে মানে হাত পায়ে জড়ায় ধরছে। তারপর মানে বিকাশ দেবনাথ পায়ে ধরে খুব মারছে, একজনে পায়ে ধরে রাখছে। তারপর আর বিকাশ দেবনাথ খুব আইছে, বলে তোরে এনে শ্বাস করে দিব। তারপর চুলের মুঠি ধরে মানে পাশে বুটটা গিয়ে ছিল ওইখানে নিয়ে যাইতেছে চুল ধৈরা। তারপর আমার মা গিয়ে মানে ছাড়াইছে, তারপর ছাড়ার পর আমি দৌড়ে আসছি বাচ্চাটাকে ধরতে, আবার দিচ্ছে ফেলায়। তারপর আবার কুপাইছে, 2টা কূপ দিছে, একই জায়গায় 2টা কূপ দিছে। তারপর বলে তোকে এই নিয়ে মার্ডার করবো, দেখি কে কি বলে। হয় না, ওরা আমাকে শুধু বেকার প্রমাণ ছাড়ে, বেকার আমাকে বদনাম দেয়। তা আমরা কোনো কথা বলি না, সোজা আমাদের বাড়িতে আইসা, সোজা আমাদেরকে কুপাইতেছে, আমাকে খুব মারছে। পাশে তো আমার মা ফিরাইতে গেছে, তো আমার মা বাবা সবাইয়ের উপরে অত্যাচার করছে, টর্চার করছে, সবাই সবসময় টর্চার করে ওরা আমাদের। দেড় মাস পর গেদে দর্শনা বর্ডার দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি রফতানি আবার শুরু হয়েছে। শনিবার বিকেল 5:30
42টি মালবাহী ওয়াগন নিয়ে বাংলাদেশে প্রবেশ করে পেঁয়াজবাহী প্রথম ট্রেন। সূত্রের খবর, বাংলাদেশের সাতক্ষীরার খালিদ হাসান ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এদেশের মহারাষ্ট্র থেকে এই পেঁয়াজ আমদানি করেছে। প্রথম চালানে 42টি ওয়াগনে 23,243টি বস্তায় 1,045.2 মেট্রিক টন পেঁয়াজ রফতানি করা হয় বাংলাদেশে। দর্শনা রেল বন্দরেই আনলোডিং হয় এবং সেখান থেকেই ট্রাকের মারফত বাংলাদেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেঁয়াজবাহী প্রথম ট্রেন শনিবার বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তর করেছে ভারতীয় রেল। দুই দেশের মধ্যেকার 4টি রেলওয়ে পয়েন্ট দিয়ে আরও কিছু মালবাহী ট্রেন নিত্য পণ্য নিয়ে বাংলাদেশে যাবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সাত সকালে আগুন খড়ের গাদায়। মাদারিহাটের বীরপাড়া ব্লকের ইসলামাবাদ গ্রামে এই অগ্নিকাণ্ডের জের। এদিন সকালে স্থানীয় বাসিন্দা খড়গ নারায়ণ রায়ের খড়ের গাদায় আগুন লেগে ভয়াবহ আকার নেয়। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করে, পরে ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। খড়ের গাদার পাশেই বেশ কয়েকটি বাড়ি থাকায় আতঙ্ক ছড়ায় এলাকায়। বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে স্থানীয়রা। সকাল 10টা পর্যন্ত চেষ্টা চালিয়েও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল। দমকল কর্মীরা জানিয়েছেন, খড় সহজ দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের কালে অনন্য ভূমিকায় মাঠে নেমেছে পুলিশ। ডাক্তার স্বাস্থ্যকর্মীদের মতো এরাও প্রাণের ঝুঁকি নিয়ে খাওয়া দাওয়া ভুলে অনবরত দিন রাত 24 ঘন্টা ডিউটি দিয়ে যাচ্ছে। এবারে সাধারণ মানুষ নয়, সেই পুলিশ কর্মীদের কথা চিন্তা করে ময়দানে উত্তীর্ণ একদল সমাজসেবী। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রায় প্রত্যেক দিনই দুস্থদের হাতে খাবার তুলে দেওয়া হচ্ছে। আজ আর দুস্থদের নয়, এদিন কর্তব্যরত পুলিশ কর্মীদের খাবার বিতরণ করলেন একটি সংস্থা। শহরের প্রত্যেকটি জায়গায় ঘুরে ঘুরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কর্তা ও সিভিক ভলেন্টিয়ারদের ফ্রাইড রাইস ও আলুর দম খাওয়ালেন এই সংস্থার সদস্যরা। লকডাউনের জেরে আটকে পড়া নেপালের 10 জন বাসিন্দা চোরাপথে নেপাল প্রবেশের আগে ধরা পড়ল ভারত নেপাল সীমান্ত এলাকায়। শনিবার রাতে নকশালবাড়ি মিয়া বস্তিতে কর্তব্যরত SSB-র 41 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ওই 10 জনকে আটক করে। পরে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে তাদের থার্মাল স্ক্রিনিং করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করার পর আটক নেপালের বাসিন্দাদের খড়িবাড়ির বাতাসি ITI সেন্টারে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আগামী 14 দিন তাদের কোয়ারেন্টিনে রাখা হবে বলে খবর স্বাস্থ্য দফতর সূত্রে। क्या आपके घर में शादी है? कोई फंक्शन तो होगा, तो उसकी वीडियोग्राफी और फोटोग्राफी तो करवानी है। आज तकनीक दिनों दिन बदल रही है, कहीं गलत हाथों में मत पड़ जाइए। तरीका बदल गया है, आप भी बदलिए। याद रखिए सिडवेब्स ही आधुनिक तकनीकों के साथ अपडेट रहता है और आपके बजट के अनुसार ही वीडियोग्राफी और फोटोग्राफी करते हैं। आप सोच रहे होंगे ये सिडवेब्स क्या है। शादी हो या कोई फंक्शन, इन पलों को सजोने के लिए याद रखिए सोमानी इंस्टीट्यूट ऑफ डीजी विजन एंड प्रोडक्शंस।